আজকে তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন গত কয়েক মাস যাবৎ সারা রাজ্যে যেভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছে, এ রাজ্যের মানুষকে মুক্ত করার লড়াই শুরু করেছে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রায় পালা করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব সাধারণ কর্মী সবাই দলে দলে আসছেন। আজকেও আমাদের প্রায় 45-47 পরিবারের 196 জন ভোটার এবং তার মধ্যে বিশিষ্ট নেতৃত্ব আছেন রাজ্য কংগ্রেসের এসটি ডিপার্টমেন্টের সাধারণ সম্পাদিকা সুচিত্রা দেববর্মা, আজকে যিনি পরিচিত মুখ এই রাজ্যের জনজাতিদের মধ্যে উনি আছেন, আছেন আমাদের এই মজলিশপুর কেন্দ্রে দীর্ঘদিনের সংগ্রামী নেতা নির্মল মজুমদার উনি আছেন, এছাড়াও রাখাল সরকার আছেন বিজেপির একজন বিশিষ্ট নেতৃত্ব, নিবাস ঘোষ বিজেপির বিশিষ্ট নেতৃত্ব, সমীর দাস কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব, হারাধন সাহা যাকে আমি খুব ভালো করে চিনি রানীর বাজার অঞ্চলের একজন বলিষ্ঠ নেতৃত্ব, শচীন্দ্র দাস উনি আমাদের প্রবীণ নেতৃত্ব দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছেন, এছাড়াও আমাদের বাজারঘাট অঞ্চল থেকে 45 পরিবারের 196 জন ভোটার আজকে যোগদান করছেন, তাদের সমস্ত তালিকা আমাদের কাছে আছে, তাদের অ্যাড্রেস ফোন নম্বর সহ তারা আজকে যোগদান করছেন। আমরা সমস্ত নাম এখানে বলতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমরা বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে আরও যারা যারা এখানে নেতৃবৃন্দরা আছেন তাদের নেতৃত্বে এখানে 145 পরিবারের 196 জন আজকে এখানে যোগদান করছেন, ভারতীয় জনতা পার্টি কংগ্রেস থেকে সিপিএম থেকে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, ভারতবর্ষের দুজন নেতৃত্ব, একজন সর্বভারতীয় নেত্রী তথা সাংসদ আমাদের আপনাদের অতি পরিচিত সুস্মিতা দেব মহোদয়া আছেন, আমাদের সুখে দুঃখে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যিনি ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের সাথী এবং প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় কুণাল দা, এছাড়াও আমাদের এখানে আমাদের শক্তি ভাই আরও পশ্চিমবঙ্গ থেকে আছেন, আরও অনেকে আছেন, আপনারা আজকে তাদের হাতে পতাকা তুলে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে বরণ করে নেবেন। জিন্দাবাদ 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 জিন্দাবা
সভায় নবগতদের স্বাগতম 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 আজকের যোগদান সভায় নবগতদের লাখ লাখ স্বাগতম 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 দুনিয়ার তৃণমূল কংগ্রেস দুনিয়ার ছাত্র যুব দুনিয়ার মামাটি মানুষ জয় ত্রিপুরা জয় ত্রিপুরা জয় ত্রিপুরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ডাকে 31 অক্টোবর রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। এই জনসভাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে। মানুষ চাইছেন তৃণমূল কংগ্রেস বিকল্প হিসেবে উঠে আসুক এবং যেভাবে ছলে বলে কৌশলে বিজেপি সরকার অভিষেককে এতদিন প্রবল ভয়ের কারণে তারা ঢুকতে দিতে চাইছিল না, কখনো রেল অবরোধ, কখনো 144 পারমিশন পর্যন্ত দিচ্ছিল না, তো এখন সেই সব বাধা অতিক্রম করে আগামী 31 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন প্রবল সাড়া প্রতিটি প্রান্ত থেকে। এবং আমরা অবাক হয়ে দেখছি, আমাদের করুণা হচ্ছে বিজেপির উপর যে এবারও এই সভায় যাতে কম লোক আসতে পারেন তার জন্য নানা ধরনের প্ররোচনামূলক কাজ তারা করছেন। একাধিক এলাকায় যেখানে মানুষ আসতে প্রস্তুত সেখানে সুপরিকল্পিতভাবে গণ্ডগোল করা হচ্ছে, হামলা করা হচ্ছে এবং তারপর 144 ধারা জারি করা হচ্ছে। বিজেপি ভাবছে এই করে যদি সভাটায় বিঘ্ন ঘটানো যায়, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব নিশ্চিতভাবে বলছি রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে, ত্রিপুরার মানুষকে তৃণমূলের তরফে নতুন আগরতলা এবং নতুন ত্রিপুরা গড়ার যে রূপরেখা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পেশ করবেন। বিজেপি এটা রুখতে পারবে না। আমরা বিজেপিকে অনুরোধ করব, আপনারা যে জঙ্গল রাজ চালাচ্ছেন আপনারা দয়া করে বন্ধ করুন সেটা, তৃণমূলের উপর আঘাত। কলকাতা এখনো মামুন খানের ডায়ালিসিস চলছে, তৃণমূলের উপর আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রথম দিন থেকে শুরু হয়েছে, যেদিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিনি পুজো দিতে যাচ্ছিলেন। পরের পর নেতা নেত্রীদের উপর আক্রমণ হয়েছে, সুস্মিতার উপর আক্রমণ হয়েছে, সুবলদাদের উপর আক্রমণ হয়েছে, সবার উপর আক্রমণ হয়েছে। আগের দিন শর্মিষ্ঠা নীরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন জোর করে পুলিশ তুলে নিয়ে গেছে, আর খুব অপ্রীতিকরভাবে নির্দিষ্টভাবে ইন্ধন দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে রাজ্যের কিছু অংশে যেভাবে বিদ্বেষমূলক হামলা চালাচ্ছে বিজেপি, অবিলম্বে তা বন্ধ হওয়া দরকার। ইতিমধ্যেই সুস্মিতা দেব, সুবল ভৌমিকরা তারা রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন আপনারা জানেন, এবং রাজ্যপাল সময়ে দেবেন না বলে জানিয়েছেন। এটা কি করে হতে পারে? পশ্চিমবঙ্গের একজন রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট ধনখড় ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে টুইট করেন, ঘুমোতে যাওয়ার আগে টুইট করেন, সারা দিন টুইট করেন, বড় বড় কথা বলেন। আর এখানে বিজেপির একজন রাজ্যপাল রয়েছেন, এর আগে যখন হামলা হয়েছে তৃণমূল কংগ্রেস সময় চেয়েছিল তিনি সময় দেননি। আবার একে তো রাজনৈতিক হামলা হচ্ছে, অন্যদিকে সমাজের মধ্যে বিভেদের বিষ ছড়াবার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য, সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার জন্য যে হামলা হয়েছে গত কয়েকদিন ধরে, তার পরিপ্রেক্ষিতে মাননীয় সাংসদ সুস্মিতা দেব, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সহ তৃণমূল এবং যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটি তারা রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। এটা কি হচ্ছে ত্রিপুরায়? তিনি বলছেন
তিনি সময় দিতে পারবেন না, এখন তিনি অসুস্থ। এটা গণতন্ত্র? সরকার শুনছে না, পুলিশ শুনছে না, প্রশাসন শুনছে না। পুলিশকে নীরব দর্শক করে দাঁড় করিয়ে রেখে, দলদাস প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে হামলা হচ্ছে। কখনো রাজনৈতিক হামলা হচ্ছে, কখনো সমাজকে ভাগ করার মতো হামলা হচ্ছে। আর রাজ্যপাল, তার কাছে যদি বিচার চাইতে যাওয়ার গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস সময় চায়, তখন সেই সময় দেয়া হচ্ছে না। এটা গণতন্ত্র নয়, জঙ্গল রাজ চলছে। পশ্চিমবঙ্গে একজন দলদাস রাজ্যপালকে আমরা দেখেছি, তা এখানেও কি বিজেপি সব নিজেদের এজেন্টগুলোকে রাজভবনে বসাচ্ছে নাকি? আমরা তীব্র নিন্দা করছি রাজ্যপালের ভূমিকার। সংবিধানের ঊর্ধ্বে থেকে কাজ করুন। মানুষ যদি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের কাছে বিচার না পায়, তো রাজ্যপালের কাছে তো যাবে। কেন রাজ্যপাল দেখা করবেন না? আপনার রাজ্যে হামলা চলছে, আপনার রাজ্যে ভাঙা হচ্ছে, আপনার রাজ্যে অশান্তি করা হচ্ছে। সেখানে যদি বিরোধী দল তারা রাজ্যপালের কাছে বিচার চাইতে যায়, রাজ্যপালের সময় হচ্ছে না তাতে সময় দেওয়ার। আমরা রাজ্যপালের ভূমিকার তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি করছি অবিলম্বে রাজ্যপালকে সময় দিতে হবে। তিনি সময় দিতে বাধ্য, সময় যদি না দেন তাহলে তাকে বলা হবে দলদাস রাজ্যপাল, বিজেপির দালাল রাজ্যপাল, বিজেপির এজেন্ট রাজ্যপাল। আশা করি এই বিশেষণগুলো তিনি এড়িয়ে যাবেন এবং শেষ পর্যন্ত মানুষের কথা শোনার জন্য তিনি অ্যাপয়েন্টমেন্টটা দেবেন। আশা করি খারাপ কথাগুলো তাকে আর বলতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সভা হবে, আসন্ন পুরসভা এবং অন্যান্য নির্বাচন আমরা অবাধ গণতান্ত্রিক ভোটের দাবি জানাচ্ছি। মনে রাখবেন, সিপিআইএম একটা সময় পশ্চিমবঙ্গে সন্ত্রাসের ভোট করত, সায়েন্টিফিক রিগিং করত, হামলা করত। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসছে। এবারও বাংলার বিধানসভা নির্বাচন বিজেপির সমস্ত রকম অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, তারপরেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের ভোটে। আমরা চাইছি, আমাদের দাবি এখানে সেইভাবেই অবাধ ভোট করতে দেয়া হোক। বিস্তারিত ভোট নিয়ে আজকে আমরা কিছু বলছি না, আমরা শুধু এইটুকু বলছি তৃণমূল কংগ্রেস আগরতলা পুরসভায় বোর্ড গঠন করার লড়াই করবে। 51টা সিটের 51টাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়ে লড়াই করবে। এর আগে আগরতলা পুরসভা বামফ্রন্ট জিতেছিল, পরবর্তীকালে বামফ্রন্ট এবং কংগ্রেস থেকে কয়েকজন কাউন্সিলর বিজেপির দিকে গিয়েছে। তার পরবর্তীকালে মেয়াদ ফুরিয়ে গেছিল, কোভিড ইত্যাদি কারণে ভোট করা যায়নি। এখন ভোট ঘোষণা হয়েছে এবং আমরা আনন্দিত যে গোটা আগরতলা শহর পরিবর্তন চাইছে, তৃণমূলের নেতৃত্বে উন্নয়ন চাইছে। যেভাবে কলকাতা সহ বাংলার অন্যান্য বেশ কিছু শহর আধুনিক চেহারা পেয়েছে, মানুষ পরিষেবা পেয়েছেন, আগরতলা শহর সেই নতুন চেহারা চাইছে। অনেক অন্য দল থেকে আসা, অন্য পেশায় থাকা মানুষ এবং যারা তৃণমূল কংগ্রেসের দুর্দিনের কর্মী, নেতা কর্মী, সংগঠক, তারাও প্রার্থী হতে চাইছেন। এমন এমন কেন্দ্র আছে, তার বিস্তারিত আমি আজ বলবো না, আজকে সে বিষয়টা নয়। একাধিক প্রার্থী ইচ্ছুক যারা বলেছিলেন তৃণমূল কংগ্রেস কোথায়, এখন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা সুবলবাবু বা যুবর আহ্বায়ক বাপটু বা স্টিয়ারিং কমিটির সদস্যদের এখন বেশ কিছু ওয়ার্ডে চিন্তা হচ্ছে। তিনটি চারটি নাম
তার মধ্যে থেকে বাঁচতে হচ্ছে। এটা আনন্দের খবর, এটা ভালো খবর। তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব জানান দিচ্ছে ত্রিপুরার বুকে, আগরতলার বুকে। যোগ্যতম প্রার্থীকে সামনে রেখে 51-51 লড়বে তৃণমূল, বোর্ড গঠন করবে তৃণমূল। আগামী কয়েকদিন দেখুন বিজেপির পা কাঁপছে, ত্রিপুরার নেতাদের হিম্মত নেই মোকাবিলা করার। কথাটা মিলিয়ে নেবেন, দিল্লির নেতাদের পায়ে পড়তে হবে। এই পুরো ভোট, সামান্য পুরো ভোটের জন্য দেখবেন কয়েকদিনের মধ্যে দিল্লির নেতাদের পায়ে পড়েছে। দিল্লি থেকে দু চারজন বড় নেতাকে এখানে ওদের ঘোরাতে হবে, ওদের মুরদ নেই, ওরা জানে ওরা হেরে গেছে। মিলিয়ে নেবেন, আমি আজ বলে রাখলাম, এই পুরো ভোটে দিল্লির নেতাদের আনার জন্য পায়ে পড়েছে বিজেপি, তারা আসবেন বিজেপিকে বাঁচাতে। কিন্তু মনে রাখবেন, এই নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে বাংলায় বাঁচাতে পারেনি বিজেপিকে, ফলে আগরতলাতেও যত বড় নেতা আসুক, মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, ভোট তৃণমূল কংগ্রেস গঠন করবে। আর অন্যান্য যে পৌর এলাকাগুলির কি কি রয়েছে ভোট, সেগুলি নিয়ে তৃণমূলের রণকৌশল নিয়ে আলোচনা চলছে, সেটা কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের জানিয়ে দেবো। আমাদের যে মূল বিষয় ছিল, এক, শান্তি ফেরাতে হবে। রাজনীতির নামে বা ধর্মের নামে কোনো জায়গায় কোনো অশান্তি হতে দেয়া যাবে না। রাজ্যপাল, এই সময় আপনি অসুস্থ হয়ে বসে আছেন, রাজ্যপালকে সক্রিয় হতে হবে, বিরোধীদের সময় দিতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, হামলাবাজি থামাতে হবে। দুই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছে, বিজেপি বিভিন্ন জায়গায় নিজেরাই গণ্ডগোল করছে, নিজেরাই 144 জারি করছে যাতে সেখান থেকে মানুষ আসতে না পারেন, সেই করেও ঠেকাতে পারবে না। বিজেপির দুর্বলতা প্রকাশ পেয়ে যাচ্ছে যে ওরা ভয় পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এগুলো ছেলে মানুষই, দেখলে হাসি পাচ্ছে। আর তিন হচ্ছে পৌর ভোট, আগরতলায় 51-51 প্রার্থী দেব আমরা, আর বাকি গোটা রাজ্যের যেখানে যেখানে আছে সেটা আগামী দু তিন দিনের মধ্যে সুস্মিতা দেব, সুবল ভৌমিক, বাপ্তু চক্রবর্তী এবং দুই স্টিয়ারিং কমিটির বাকি সব সদস্যরা মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপনারা যথাসময়ে দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ত্রিপুরার জনসাধারণের সামনে পেশ করবেন। একটা প্রশ্ন আছে, সেটা হলো কালকের আমি আগরতলায় কার্যত বলা হচ্ছে যে আপনি হুমকি সুরে বিজেপি নেতা মন্ত্রীদের বলেছেন যে কলকাতায় আপনাদের কোথায় কি আছে, সব রাডার আপনার কাছে, কোথায় হাসপাতাল আছে, কোথায় কি ইনভেস্ট করে রেখেছে, মানে এটা কেন বললেন, এটা কেন, এটা হঠাৎ? আমি পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেস অহিংসার নীতিতে বিশ্বাসী। আমরা নিরীহ লোক, আমাদের এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেবো, কারণ মারধর করাটা কাপুরুষতার প্রমাণ। যে মারধর করে পেছন দিয়ে গুন্ডা পাঠিয়ে, তার মানে তারা ভয় পাচ্ছে, রাজনীতিতে হেরে গেছে। আমি শুধু সেটাই বলতে চেয়েছি যে আমাদের মারা সহজ, কারণ আমরা মারামারি করতে আসিনি, আমরা মানুষকে বলেছি ভিক্ষা নয়, চাইছি ঋণ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আমরা উন্নয়ন দিয়ে সুদে আসলে এই ঋণটা শোধ করব। কিন্তু যারা হামলা করছেন তারা শুধু এইটুকু খেয়াল রাখবেন যে আমরা খুব নিরীহ প্রাণী, কিন্তু খবর টবর তো আমাদেরও আসে, বাইপাসের ধারে কোন নার্সিংহোমে কোন বিজেপি নেতার ইনভেস্টমেন্ট, টালিগঞ্জের কার ফ্ল্যাট থেকে বিষ ছড়াবার কাজকর্ম হয়, এখান থেকে ওখানকার কোন পোর্টালের কাছে সল্ট লেকে ফ্ল্যাট কিনে দেওয়ার পয়সা যায়, এই খবরগুলো আমাদের কাছে আছে। আমি এইটুকু শুধু মনে করিয়ে দিয়েছি, আমি একজন নিরীহ প্রাণী, এর বাইরে আমি কিচ্ছু বলিনি। কোনো চাপাচাপির বিষয় নেই, মানুষ সব দেখছেন, মানুষ বিচার করবেন। তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলছে এবারের পাক্কা স্লোগান, নো ভোট টু বিজেপি, ভোট ফর টিএমসি, সিম্বল সিম্বল, জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল, নতুন আগরতলা গড়বে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল, নতুন ত্রিপুরা গড়বে তৃণমূল, ভিক্ষা নয় চাইছি ঋণ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, ভিক্ষা নয় চাইছি ঋণ, মমতা ব্যানার্জির নেতৃত্বে
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এগিয়ে চলা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমরা কাজ করে পশ্চিমবঙ্গে দেখিয়েছি বলেই তিনবার ওখানে নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভা মানুষ বারবার পছন্দ করেন তৃণমূল কংগ্রেসকে, সেই কাজটা আমাদের করার একটা সুযোগ দিন। সিপিএম পারেনি, বিজেপি আরো খারাপ করেছে, তৃণমূল কংগ্রেস একটা সুযোগ চাইছে, একটা সুযোগ দিন। আমরা বলছি ভিক্ষা নয়, চাইছি ঋণ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সুদে আসলে উন্নয়ন দিয়ে পরিষেবা দিয়ে আপনাদের কাছে এই ঋণ তৃণমূল কংগ্রেস ফেরত দেবে। সুস্মিতা, একটা প্রশ্ন, আমরা যখন আগরতলায় ঘুরছিলাম দেখলাম প্রদেশ কংগ্রেস অফিসের সামনে একটা বাবু খাটিয়ে সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, হাতে গোনা হয়তো 10 জন লোক আছে, সিপিএম কে সেভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কি পুরসভা নির্বাচনের আগে তৃণমূলই আগরতলা বা ত্রিপুরার প্রধান শক্তি? আপনারা কি গোটা আগরতলায় মানুষের লড়াই তো তৃণমূল লড়ছে, এখানে যেভাবে সুস্মিতা এবং এখানকার সিনিয়র নেতৃত্ব সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম এইভাবে বেড়ে চলার বিরুদ্ধে, সুবলদা ছিলেন, প্রকাশদা তাপসদারা ছিলেন, আগের দিন আমরা রাস্তায় মিছিল করেছি সন্ত্রাসের বিরুদ্ধে, শর্মিষ্ঠাদীরা ওখানে ধরনা দিয়েছেন, বিক্ষোভ করেছেন, ফলে মানুষের পাশে আগরতলায় ত্রিপুরায় একমাত্র তৃণমূল কংগ্রেস আছে, বামেরা নেই, কংগ্রেস নেই, কেউ কোনো ভোট নষ্ট করবেন না। যারা মনে করেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ানো উচিত তারা বিজেপিকে ভোট দিন, আর যারা মনে করেন যে না পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ানো উচিত নয়, হামলাবাজি উচিত নয়, সন্ত্রাস উচিত নয়, ধর্মের নামে বিভাজন উচিত নয় এবং মানুষকে পরিষেবা দেওয়া উচিত, তারা তৃণমূল কংগ্রেসকে সরাসরি ভোট দিন, কেউ একটা ভোট নষ্ট করবেন না। আপনারা অতীতে ভোট দিয়েছেন বামফ্রন্টকে, ফেল করেছে, আবার ফেল করবে, ভোটটা নষ্ট করবেন না। এক একজনের ভোটের, একটি ভোটের দাম অনেক, কোনো ভোট নষ্ট করবেন না। যারা মনে করেন এই সব দাম বৃদ্ধি, সন্ত্রাস, বিভাজন এগুলো সমর্থন করবেন তারা বিজেপিকে ভোট দেবেন, আর যারা সমর্থন করবেন না, প্রতিবাদ করবেন, পরিবর্তন চাইবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করা তৃণমূল কংগ্রেসকে এবারের ভোটটা দেবেন। সুস্মিতা, ধন্যবাদ কুণাল দা, আপনি বিস্তারিতভাবে প্রেস মিটে বুঝিয়ে বলেছেন বিভিন্ন ব্যাপারে। আমি স্পেসিফিক একটা কথা বলতে চাই যে সমস্ত ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার একটা খুব বড় ইস্যু এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হলো যে ত্রিপুরার পুলিশ প্রশাসন 144 জারি করতে বেশি চিন্তা করে না। যখন প্রথমে আমরা কোর্টে গেলাম অভিষেক বাবুর সেপ্টেম্বরের সভার পারমিশনটা যে দিল না সেটা চ্যালেঞ্জ করে, সেই কোর্ট কেসের পেন্ডিং থাকা সত্ত্বে 144 কালী পুজো পর্যন্ত দেওয়া হলো, আপনারা সবাই অবগত। যে স্টেটে বারবার 144 হয় সেই স্টেটের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল না, এটা রাজ্য সরকারই বলছে। আমরা গভর্নরের কাছে কেন যেতে চাইছিলাম সেটা স্পষ্ট করে বলা উচিত, এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যেটা সুবলবাবু বলেছেন যে ত্রিপুরার গভর্নর বলেছেন উনি অসুস্থ, এক্ষুনি আমার অফিস থেকেও ফোন এসছে দিল্লির অফিস থেকে যে উনি জানিয়েছেন অফিসিয়ালি উনি অসুস্থ, উনি দেখা করতে পারবেন না। কিন্তু যখন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা থাকে না, যখন ত্রিপুরার পুলিশ প্রশাসনের উপরে আস্থা থাকে না, তখন খুব দরকার ছিল গভর্নরের ঘরে গিয়ে বা গভর্নরের সম্মুখীন হয়ে অ্যাকশন চাওয়া। অ্যাকর্ডিং টু আস, যে সরকার বারবার 144 লাগু করে সেই সরকার নিজেই বলছে যে ত্রিপুরা স্টেটে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে তাদের কন্ট্রোল নেই। দু নম্বর কথা, বিগত দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা পুলিশের টুইটার হ্যান্ডেলে একটা কথা বারবার বলা হচ্ছে,
কি বলা হচ্ছে যে ফেক নিউজ প্রচার করা হচ্ছে, যে কমিউনাল টেনশনের নিউজগুলো বেরিয়ে আসছে, ভিডিওগুলো বেরিয়ে আসছে, ধর্মনগরে হোক বা নর্থ ত্রিপুরাতে হোক, গোমতীতে হোক, যেখানেই হোক, এইগুলো ফেক নিউজ। ত্রিপুরার পুলিশ বলছে টুইটার হ্যান্ডেলে এখানে কোনো অশান্তি হচ্ছে না, আর যারা ফেক নিউজ প্রচার করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা ত্রিপুরার পুলিশ নিজে কিন্তু ওদের টুইটার হ্যান্ডেলে বলছে। এখন প্রশ্নটা হলো, যারা আমাদের টেলিফোন করছে বিভিন্ন জায়গা থেকে, ওরা বলছে যে একটা অশান্তির সৃষ্টি তৈরি হচ্ছে, দোকানপাট জ্বালানো হচ্ছে, এটা কমিউনাল টেনশন বাড়ছে। এখন কে সত্যি কথা বলছে? ত্রিপুরার পুলিশ সত্যি কথা বলছে না ত্রিপুরার জনসাধারণ সত্যি কথা বলছে? এই পরিস্থিতির মধ্যে গভর্নর, যিনি একজন সাংবিধানিক পোস্টে বসা, ইজ আ কনস্টিটিউশনাল হেড, গভর্নর কোনো দলের হয় না, গভর্নর একটা কনস্টিটিউশনাল হেড, ওনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের ডেলিগেশনের সঙ্গে দেখা করে একটা ইনকোয়ারি করে, একটা ইনকোয়ারি করে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পাঠানোর দরকার ছিল। আমরা দেখতে পেয়েছি যে অরুণাচলে প্রেসিডেন্টস রুল হয়ে গেল গভর্নরের এক কথায়, আর সরকার পড়ে গেল কংগ্রেসের। কিন্তু আমাদের যেটা ডিমান্ড ছিল যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, বিপ্লব দেবই গৃহমন্ত্রী ত্রিপুরার, এবং পুলিশ বলছে যে কোনো কমিউনাল টেনশন নেই, আর ত্রিপুরার জনসাধারণ বলছে যে কমিউনাল টেনশন আছে, দোকানপাট জ্বালানো হয়েছে। আমি দেখেছি যে মসজিদের একটা ছবি টুইটারে দিয়ে ত্রিপুরার পুলিশ বলেছে যে এই মসজিদে কোনো ঘটনা হয়নি, কিন্তু হবে, হচ্ছে, হতে পারে, একটা একটা অশান্তি চলছে। এই পরিস্থিতির মধ্যে গভর্নরকে আমি অনুরোধ করছি, আমাদের যে মেমোরেন্ডামটা ছিল সেটা আমরা লিখিতভাবে আপনার কাছে পৌঁছিয়ে দিব। ইউ শুড অর্ডার, ইউ শুড কল ফর আ রিপোর্ট। আপনি বাড়িতে বসে ত্রিপুরা পুলিশকে ডাকেন, আপনি বাড়িতে বসে হোম মিনিস্ট্রির অফিসিয়ালদের ডাকেন, কারণ আমি মনে করি যে ত্রিপুরার ভিতরে কি চলছে এটা নিয়ে শুধু ত্রিপুরার জনসাধারণ, ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত দেশে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। গভর্নর মাস্ট ইন্টারভিন অ্যান্ড সেন্ড আ রিপোর্ট টু দ্য ক্যাবিনেট অ্যান্ড টু দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ ইট আ ফিট কেস ফর ডিসমিসেল অফ দিস চিফ মিনিস্টার, দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু টেল দ্য গভর্নর। কিন্তু আমরা লিখিতভাবে সেটা গভর্নরের কাছে পৌঁছিয়ে দিব। অ্যান্ড আমি রাজ্যপালকে সম্মান জানিয়ে বলছি, গেট ওয়েল সুন, কারণ ত্রিপুরাতে যেটা চলছে আপনার একবার না বারবার দরকার পড়বে 2023 পর্যন্ত। তাই বলে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনি নিউট্রাল থাকেন, এই আশা রাখছি। আমরা একটা একটা বিষয়ে শুধু, আমাদের এই কানেক্টিং 31st অক্টোবরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসছেন, উনি এ রাজ্যের মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন। এর আগেও তিনবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, তিনবারই বাতিল করা হয়েছে। যাই হোক, এবার হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে আমাদেরকে কিছু কন্ডিশন দিয়ে এই প্রোগ্রামটাকে ওরা পারমিশন দিয়েছে। আমরা রাজ্যবাসীর প্রতি, রাজ্যবাসী যে এই প্রোগ্রামটা দীর্ঘ প্রায় 3.5 বছরের উপর হলো সরকার এসছে, আপনারা জানেন রাজনৈতিক কর্মকাণ্ড কেউই করতে পারে না রাজ্যে, স্বাভাবিক অবস্থা নেই। যেখানেই বিরোধী দলের কর্মী হোক, নেতা হোক, তারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত, এবং একটা ভয়ভীতির পরিবেশের মধ্যে রাজ্যের মানুষকে রেখে ওরা ওদের শাসনটাকে প্রলম্বিত করতে চাইছে। আমরা কোনোভাবে, এটা তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের এবং অধিকারের লড়াইয়ে পিছপা হবে না। আমরা আগামী 31শে অক্টোবর রবীন্দ্রভবন প্রাঙ্গণে আমরা 12টায় জমায়েত দিয়েছি, সারা রাজ্য থেকে যারাই আসবেন, অথবা যারা সরকারি কর্মচারী থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মেহনতকারী মানুষ, শিক্ষক যারা আছেন, সবার কাছে অনুরোধ, যদি এই 3.5 বছর এই রাজ্যে সরকার সুশাসন দিতে পারেনি, আপনারা সবাই বলছেন, এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সেই সবাই একবার উপস্থিত হয়ে আপনি একটা ছোট্ট প্রতিবাদ করুন, ঘরে বসে টিভিতে, দূরদর্শনে, এই
আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য শুনবেন, কিন্তু তাতেই প্রতিবাদটা হলো না। আমরা চাই যারাই আছে, কর্মচারী হোক, শ্রমিক, কৃষক, শিক্ষক, সব অংশের মানুষের প্রতি, যে আপনারা একবার আসুন, এসে অন্তত এই যে 3.5 বছরের যে স্বৈরাচারী শাসন, তার বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ আপনারা করুন। আমরা আপনাদের প্রতি অনুরোধ রেখেছি। আর রাজ্যের যে পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, একটা অভিভাবকহীন সরকার, মানুষ অসহায়, প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন বিশ্ব জনবসতি অঞ্চলে এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, এবং যেটাকে এই যে পুলিশ আধিকারিক যে বলেছেন রাজ্যের সব ঠিক আছে, মসজিদে হামলা হয়নি, আইন শৃঙ্খলা ঠিক আছে, তাহলে কেন বলতে হলো ওনাকে? অন্য কোনো রাজ্যে তো বলতে হয় না কোনো পুলিশ আধিকারিকের। এই পুলিশ আধিকারিকের যে বক্তব্যটা, এটা তো একটা রাজনৈতিক দলের মুখপাত্র বক্তব্য, এটা তো বিজেপির শাসক দলের বক্তব্য যে এখানে আইন শৃঙ্খলা ঠিক আছে, সে দাবি করতেই পারে। একজন পুলিশ আধিকারিক কি করে দাবি করে যে এখানে আইন শৃঙ্খলা ভালো আছে? সেটা তো রাজনৈতিক বক্তব্য। ও ওনাকে কে বলেছে এই বক্তব্য রাখার জন্য? আমরা তো বিগত দিনে কোনো পুলিশ আধিকারিককে, কারণ আমরা তো কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাইনি যে তাকে খণ্ডন করতে হবে, আমরা বলেছি সরকার, আমরা বলেছি শাসক দল। তো উনি কি করে মুখপাত্র হলেন? এটা তো মুখপাত্র হতে হবে, হয় মন্ত্রিসভার সদস্য, নয় ওনার শাসক দলের কেউ এটার প্রতিবাদ করবেন। আমি এই প্রথম দেখলাম যে পুলিশের উর্দি পরে কোনো আধিকারিক একটা প্রতিবাদ করে রাজ্যের শাসক দলের মুখপাত্র হয়ে সেটা বলছেন। তাতেই তো বোঝা যায় পুলিশ কতটা নিরপেক্ষ হবে, আর সেই পুলিশের উপরে রাজ্যের বাসীর জীবন সম্পত্তি যারাই আছে তাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত একটা প্রশ্ন দেখা দিয়েছে। সেইগুলোর সমস্ত জবাব 31 অক্টোবর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে আপনারা একটি বারের মতো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই সভায় আপনারা উপস্থিত থেকে এর প্রতিবাদ করবেন। একটা প্রশ্ন আছে, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, 48 ঘন্টাও বাকি নেই। আপনারা যেমন প্রেস মিডিয়াকে জানাচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আপনাদের অ্যাপিলটা জানাচ্ছেন, সেইভাবে রাস্তায় নেমে মানুষের কাছে যাওয়া, ছোটো ছোটো স্ট্রিট কর্নার বা বাজারে গিয়ে মানুষকে বলা অভিষেকের মিটিংয়ে আসবেন বা ডোর টু ডোর করা, এই ধরনের কোনো কর্মসূচি কি আমরা এই লাস্ট 2 দিনে নিচ্ছেন? আপনারা ভালো কথা বলেছেন। 31 তারিখে এই সব প্রশ্নের জবাব সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে, আমরা যেহেতু আমরা এটাকে সংগঠিত করেছি এই সভা, সেহেতু আমরা বলবো সবাই সব ঠিক আছে। 31 তারিখ সারা ভারতবর্ষ এখানে তৃণমূল কংগ্রেসকে যারা বলে, তৃণমূল কংগ্রেস কোথায়? কেউ নেই। তৃণমূল কংগ্রেস কোথায় আছে 31 অক্টোবর আপনারা পরিষ্কার দেখতে পারবেন, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পারবে। আর যারা এই অন্ধ দ্বিতরাষ্ট্র হয়ে বসে আছে, এই পরোক্ষে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এই অব্যবস্থা, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, এই তাণ্ডব, তারাও সেই দিন বুঝে যাবেন যে এইগুলো আর আগামী দিনে কন্টিনিউ করা যাবে না। সুতরাং যেভাবে সংগঠিত হয়েছে আমরা তার জবাব সেই সমাবেশেই দেব। ওকে, থ্যাংক ইউ।